ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয় শ্রোত्वा প্রণমামি মোহ মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজ দক্ষিণেশ্বর এই মহাতীর্থ থেকে আরেকটু এগোলে পুণ্য তীর্থ আদ্যাপীঠের কথা আমরা স্মরণ মনন করব তাই শুরুতেই শ্রী শ্রী আদ্যা মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি কৃতজ্ঞতা জানাই বেহালা নিবাসী শ্রীযুক্ত রাজীব কর মহাশয়ের শ্রীচরণে তার কারণ তিনি এই আদ্যা মায়ের কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন আদ্যাপীঠ পরিচয় এই গ্রন্থটি আমাকে তিনি উপহার দিয়েছেন রাজীববাবু যে গ্রন্থই পড়া হয়ে যায় তারপর সেটি আমার কাছে পাঠিয়ে দেন সযত্নে এবং খুব সুন্দরভাবে কুড়িয়ার করে তিনি নিজেই নিজের উদ্যোগে পাঠিয়ে দেন আমাকে নতুন করে বলতে হয় না তাই রাজীববাবুর কাছে আমার সকৃতজ্ঞ চিত্তে প্রণাম এবং কৃতজ্ঞতা যে তিনি শুধুমাত্র আমারই উপকার করছেন না এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ভক্ত অনুরাগী শ্রোত শ্রোত্রিমণ্ডলী শুনছেন তাদের প্রত্যেকেরই হয়তো একটু মনে ভক্তি এবং সচ্চিন্তার প্রয়াসটা তিনি করে দিয়েছেন আমি আগে আপনাদের বলেছি যে যেহেতু আমার বাড়িতে তো লাইব্রেরি করা সম্ভব হয় না আর কর্মক্ষেত্রে যেহেতু রয়েছি এবং সেটি একটি বেসরকারি প্রতিষ্ঠান তাই সেই অত্যধিক কর্মের চাপে লাইব্রেরিতে যাওয়াও হয় না কিন্তু রোজ নিত্য নতুন বিষয় উপস্থাপন করতে গেলে তো তথ্য লাগে মশলা না থাকলে তো রান্না হয় না উপকরণ না থাকলে উপস্থিতি করা যায় না আমরা সেই উপস্থিতির মাধ্যমে বাম্ময়ী পূজাটুকু করছি কিন্তু পুজোর নিবেদন অর্ঘটা আপনারাই সাজিয়ে দিচ্ছেন কেয়া ভট্টাচার্যের কাছে যেমন আমি আন্তরিকভাবে ঋণী কৃতজ্ঞ তেমনি ঋণী শ্রী রাজীব কর মহাশয়ের কাছে এছাড়াও বহু অনুরাগী ভক্তবৃন্দ সময় সময়ে আমার দাবি মিটিয়েছেন যেমন দক্ষিণেশ্বরের কথা বলতে গেলেই আমাকে যিনি সাহায্য করেছেন তিনি আমার দিদি সঞ্চিতা মুখার্জি শুধু নাগপুরে তিনি থাকেন পুনেতে থাকেন সেখান থেকেও তিনি বই পাঠিয়েছেন স্বামী সোমেশ্বরানন্দজির বইগুলি তিনি নিজের যত্নে আদরে কিনে পাঠিয়েছেন তাদের কাছে আমার এই জীবনে ঋণের শেষ নেই আমি তাদের কাছে সেই ঋণে ঋণই রয়েছি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক আমরা আদ্যাপীঠের কথা যখনই স্মরণ করি তখনই আমাদের মনে পড়ে যে আদ্যাপীঠের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শ্রী আদ্যাশক্তি মায়ের আদেশেই পুণ্যক্ষেত্রের নাম আদ্যাপীঠ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের আদেশ অনুযায়ী আদ্যাপীঠে যে মন্দির নির্মাণ সমাপ্ত হয়েছে সেই মন্দিরের কেন্দ্রস্থলাভিষিক্তা মূর্তি হচ্ছেন শ্রী শ্রী আদ্যাশক্তি বিগ্রহ এবং আদ্যাপীঠের কর্মভার পাওয়ার প্রায় চার বছর আগেই আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহাশয় ভগবান শ্রী রামকৃষ্ণদেবের আদেশে সে স্বপ্নাদেশ বা আমরা ভাবাবেশ যাই বলি না কেন সেই আদেশে কলিকাতার ইডেন গার্ডেনের ঝিল থেকে এই প্রস্তরময়ী মূর্তিটি প্রাপ্ত হন এ নিয়ে অনেক বিভেদ রয়েছে হয়তো কমেন্ট লাইনে অনেকে অনেক কিছু লিখবেন কিন্তু এই মুহূর্তে আদ্যাপীঠের বিখ্যাত সাধক সিদ্ধেশ্বর ভাই ব্রহ্মচারী জ্ঞান ভাই এবং সিদ্ধেশ্বর ভাই তারাই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গ থেকে এই গ্রন্থের সপক্ষে যুক্তি দিয়েই বলছেন সুতরাং আমাদের তো গ্রন্থ নির্ভর করতেই হয় সেই আদ্যামূর্তি অন্নদা ঠাকুর প্রাপ্ত হন এবং সেটি শক্তি মূর্তি আমরা আদ্যা মন্ত্র প্রত্যেকেই পাঠ করি আদ্যাস্তোত্র শ্রীণুবৎস্রবক স্বামী আদ্যাস্তত্রং মহাফলং জপটে সততং ভক্তা শৈব বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি ভয়ংত্ব নাশ্যকিন্তিত কলৌ যুগে অপুত্রালবতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি এই তো আমরা পাঠ করি আদ্যা মায়ের কাছে এবং সংকটে বিপটে বিপদে সংকটে দুঃসময় এই আদ্যাস্তোত্র আমাদের রক্ষা করে আমি বহু সাধক সাধিকাদের মুখে শুনেছি যে তারা আদ্যাস্তত্র পাঠ করতে 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 সেই দুর্গম পথে দুর্গম সময়ে দুর্গম কার্যে সফল হয়েছেন সত্যি সত্যি আদ্যাশক্তি মহামায়া সবই সেই মা দুর্গা সেই মায়ের কাছেই মহামায়ার কাছেই আমাদের শরণাগত হতে হয় সেই জন্য বলা হচ্ছে যে বাংলা তেরোশো একুশ সালে আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর মশাই তখন কলকাতা চট্টগ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ যুবক বয়স তেইশ চব্বিশ বছরের অধিক হবে না আমা স্ট্রিটে বলাই সিংহলেনে সিদ্ধেশ্বর বসু মহাশয়ের বাড়িতে তিনি অবস্থান করছিলেন এবং ঝামাপুকুরে রাজা দিগম্বর মশায়ের যে রাজবাড়ি সেই রাজবাড়ির ভাগে অবস্থিত আয়ুর্বেদ কলেজ থেকে অধ্যয়ন সমাপ্ত করেছিলেন এবং বসুমশাইয়ের বাড়িতেই অবস্থানকালে গৃহস্থের সহিত তার বিশেষ ঘনিষ্ঠতা হয়েছিল এবং কবিরাজি পরীক্ষায় প্রশংসার সাথে উত্তীর্ণ হয়ে তাঁদেরই অর্থ সাহায্য ওষুধালয় খুলে তিনি রীতিমতো চিকিৎসা করতেন এবং পরবর্তীকালে এই পয়লা বৈশাখ তিনি দেশে গেছেন পিতামাতার মাতার অভিপ্রায় এক রাত্রে এক সন্ন্যাসী স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে মায়ের মূর্তি দেখিয়ে বললেন তুমি কলকাতায় যাও তোমায় এইটি দিব বাড়ির সকলে স্বপ্ন কথা শুনলেও তাকে বাড়িতেই রাখতে চেষ্টা করলেন তখন আবার স্বপ্ন হলো যে যদি কাল কলকাতায় না যাও তাহলে মহাবিপদ ঘটবে এবং সেই মতোই সেই স্বপ্ন অনুযায়ী তিনি ইডেন গার্ডের যেখানে ইডেন গার্ডেনের যেখানে নারকেল এবং পাকুড় গাছ একসঙ্গে উঠেছে তার নিচে যে একটা মূর্তি পাবেন তিনজন ভক্ত সঙ্গে করে সেখানে নিয়ে এসো মৌন অবলম্বন করে থেকো আর যতদূর সম্ভব মূর্তিখানি গোপন করে রেখো রকমভাবেই কিন্তু সেই আদ্যা মায়ের বা মূর্তির প্রাপ্তি হয় সত্যি সত্যি তারা কিন্তু সেটি পেয়েছিলেন শ্রী শ্রী অন্নদা ঠাকুর এবং পরবর্তীকালে আমরা জানি যে এই ভাবটি স্বয়ং মা বলছেন এই মূর্তিতে যদি নিতান্তই তুমি আমাকে পুজো করতে চাও তাহলে অনুরূপ একটা অষ্টধাটুর মূর্তি গড়ে কাশি দামে গিয়ে প্রতিষ্ঠা করে আমার পুজো করো তা আমি তাতেই আবির্ভূত হব এবং শুধু তাতে কেন তুমি ভক্তিভরে যে মূর্তিতেই আমায় ডাকবে আমি সেই মূর্তিতেই আবির্ভূত হব মূর্তি বিসর্জন দেওয়ার ষোলোটি কারণ মা ঠাকুরমশাইকে জানিয়েছিলেন তার মধ্যে তিনটে ঠাকুরমশাই প্রচার করেছিলেন এক আমি এক স্থানে প্রতিষ্ঠিত হয়ে থাকবো না সকল ভক্তের কাছেই থাকবো আমি বিজয়া দশমীতে গঙ্গায় যাওয়ার জন্যই এসেছি আমি তোদের শত্রু শক্তি আমাকে রাখলে তোদের শত্রু শক্তি বৃদ্ধি হবে কার্য সিদ্ধি হবে না এবং মা গঙ্গায় মূর্তি বিসর্জন দিতে আদেশ করেছিলেন এবং মা আরও বলেছিলেন যে আমার নাম শক্তি আদ্যামা বলে আমার পুজো করতে হয় আমি কেবল শাস্ত্রবিহিত মতেই যে পুজো পেতে চাই তা নয় মা খাও মা পড়ো বলে প্রাণের ভাষায় সকল বস্তু আমায় নিবেদন করে ব্যবহার করলেও আমার পুজো হয় সরল প্রাণের প্রার্থনাই আমার উপাসনা আর যদি কোনো ভক্ত আমার সম্মুখে আদ্যাস্তব পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই মূর্তির ফটো রাখিয়া এই মূর্তি গঙ্গায় বিসর্জন দিয়ে ভক্তের ঘরে ঘরে আমার প্রচার করো এবং মায়ের আদেশে ঠাকুর মশাই মূর্তিখানি বিসর্জন দিতে প্রস্তুত হলেও উপস্থিত দু একজন মিন্ন সকলেই মূর্তি বিসর্জনের বিরোধী হয়েছিলেন সকলের ইচ্ছা ছিল এই জাগ্রত মূর্তি সেবা পূজার ব্যবস্থা করা একদিনের মধ্যেই মায়ের আবির্ভাবের এই শুভ সংবাদ এত দূর প্রচার হয়েছিল যে মিউজিয়ামের তরফ থেকে দুজন মাদ্রাজি এবং একজন দেশীয় সাহেব এসে এই মূর্তি দর্শন করতে চেয়েছিলেন কিন্তু প্রলোভন অনেক অর্থ দিতে চেয়েছিলেন কিন্তু সেই প্রলোভনের প্রশ্রয় না দিয়ে শ্রী অন্নদা ঠাকুর জানিয়েছিলেন অর্থের বিনিময়ে আমি মায়ের মূর্তিখানি ছাড়িয়া দিতে পারি না মায়ের আদেশ মতো আমি মূর্তি গঙ্গায় বিসর্জন দেবো জাদুঘরের প্রয়োজন হলে বিসর্জনের পর গঙ্গা গর্ভ থেকে তারা সেটা উঠিয়ে নেবেন তিনি বলেন মা স্বয়ং আসিয়াই যখন স্বয়ং চলিয়ে যাইতেছেন তখন তাহাকে নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্যে ধরে রাখার কোনো অধিকার বা ইচ্ছা আমার নেই এবং পরবর্তীকালে মা আদেশ করেছিলেন তাকে তুমি যদি স্বয়ং পুজো করতে না পারো তাহলে কাশিতে মন্দির প্রতিষ্ঠার প্রয়োজন নেই পরে যেমন আদেশ করব তেমনই করো মায়ের মূর্তি পাওয়ার ঘটনার পর থেকেই তার ভাবান্তর হয়েছিল সংসারে তিনি ছিলেন পিতামাতার সেবার জন্য কিছু কিছু উপার্জন করে তিনি পিতৃমাতৃ চরণে নিবেদন করার চেষ্টা করতেন কিন্তু ব্যবসা বুদ্ধি কবিরাজি করার আকাঙ্ক্ষা তার অন্তর্হিত হয়েছিল আদ্রা মূর্তি প্রাপ্তির চার বছর পরে ঠাকুর তাকে যেন লক্ষ্মাণ্জলায় নিয়ে গিয়ে কর্মের ভার দেন এবং তীরে দক্ষিণেশ্বরে অবস্থান করতে হয় তার সাধন সময়ে সেই যুগে মায়ের প্রতিমূর্তি তার সাধন গৃহেই থাকত সাধনায় সিদ্ধি উপলক্ষে মায়ের মূর্তি সাজিয়ে তিনি পুজো করতেন এবং বিশেষ দিনেও পুজো করতেন পরে আদ্যাপীঠের প্রথম পাঁচ বিঘে জমি আদিষ্ট মন্দিরের জন্য ক্রয় করেন এবং স্থায়ীভাবে আদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন এবং সেইখান থেকে আদ্যাপীঠেই তার পুজো হয়েছে এবং মা যে আদ্যাপীঠে আছেন তার ভুরি ভুরি প্রমাণ আমরা পাই আমরা জানি যে তেরোশো পঁচিশ সালে শ্রাবণ মাসে শ্রীশ্রী অন্নদা ঠাকুরকে ঝুলন পূর্ণিমার দিন লক্ষ্মণ জলায় উপস্থিত থাকার আদেশ হয়েছিল এবং সেই তিথিতে যে আদেশ হবে সেই অনুযায়ী তিনি যেন দেহ ধারণ করে সার্থক হন এবং স্বপ্নজীবন গ্রন্থে আছে সেই পবিত্র দিনে হৃদয় যখন পূর্ণ হয়েছে তখন সর্বত্রই ঠাকুরের প্রত্যাদেশ এবং মায়ের মোহিনী মূর্তি বিরাজিত হয়েছিল এবং এইভাবেই পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই লক্ষ্মণ জোলার পথে থেকে তার এই আদ্যা মূর্তি প্রাপ্তি এবং সত্যি সত্যি পীঠ যে সংঘ সেটিকে তিনি এগিয়ে নিয়ে গেছেন বারবার আমাদের মনে রাখতে হয় যে পরিপূর্ণ জীবন পেতে গেলে ভগবানের চরণ ছাড়া আর অন্য কোনো উপায় নেই সেই জন্য এই রামকৃষ্ণ শিক্ষা বলে একটি গ্রন্থ রাজবিহারীবাবু প্রথম প্রকাশ করেছিলেন প্রস্তকটি ছোটো কবিতায় কবিতায় গ্রথিত শ্রী শ্রী অন্নদা ঠাকুর যখন ভগবানের আদেশ অনুযায়ী সস্ত্রিক পিতামাতার সেবায় নিযুক্ত ছিলেন তার সাধনার সেই প্রথম বৎসর এই কবিতাগুলো প্রকাশিত হয় এবং এই কবিতাগুলো পরবর্তীকালে যদি রচনা করা যায় ব্যাখ্যা করা যায় তাহলে সেটা একটা যেন গ্রন্থের মতন হয়ে যায় সেটি কথা নয় কিন্তু এই রামকৃষ্ণ সঙ্গ এবং আদ্যাপীঠ প্রতিষ্ঠা বাবুর দেহত্যাগ এবং রামকৃষ্ণ মনস্বিক্ষা পরবর্তীকালে প্রচারিত হয় এবং যখনই আমরা এই আদ্যা পীঠ নিয়ে আলোচনা করছি তখন আমাদের স্মরণ রাখতে হবে এই মা কে পীঠস্থান কী আদ্যা তিনি যিনি মহামায়া মহেশ্বরী পরমেশ্বরী যাতে সৃষ্টি স্থিতি লয় যাতে শুধু এই ব্রহ্মাণ্ড নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমুদ্রের লহরীর মতন উত্থিত হচ্ছে এবং পতিত হচ্ছে শ্রী শ্রী শঙ্করাচার্য যাকে লক্ষ্য করে বলছেন মহেশ্বরী মহামায়া বিশ্বময়ী বটেন সমস্ত জগতের মধ্যে অনুষ্ঠিত বটেন কিন্তু কোথাও কোথায় তার বিশিষ্ট প্রকাশ থাকে ওইসব স্থানকেই আমরা পীঠস্থান বলি অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা পুরী মুখ্য সপ্তায়িকা বলা হচ্ছে সাক্তদের একান্ন পীঠস্থানের কথা বলা আছে যেখানে সতীর ছিন্ন দেহের অংশ সমূহ পড়েছিল এবং এই পীঠস্থানের বৈশিষ্ট্য কি না এরা এক একটি শক্তি কেন্দ্র শ্রী অন্নদা ঠাকুরের আধ্যাত্মিক জীবনের ফলে এই দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এক পীঠস্থান হিসাবে গড়ে উঠেছে আমরা ভাগবতে শুনেছি তীর্থী কুরবন্তি তীর্থানি শান্তস্থেন গতাধৃতা যার হৃদয় গদাধরের বসতি যারা তাঁরভাবে ভাবিত তার প্রেরণায় অনুপ্রাণিত তাঁরা এইভাবে তীর্থঙ্কর হয়ে যান শ্রী শ্রী অন্নদা ঠাকুর তার নিজের হৃদয় মন্দিরে এই গদাধরের প্রতিষ্ঠা করেছিলেন মাহেশ নিমাসি শ্রীমতী জ্যোতির্ময়ী বক্সি একদিন আদ্যাপীঠে এসে দুপুরবেলায় আরতি দর্শন করছেন হঠাৎ দেখতে পেলেন যে মূর্তিগুলিতে যেন এক প্রকার পরিবর্তন হচ্ছে পরে দেখলেন মায়ের মূর্তি থেকে এক উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে মায়ের বাঁ হাতখানা নড়ছে মায়ের মূর্তি কখনো উজ্জ্বল ভাব ধারণ করছে কখনো অদৃশ্য হচ্ছে মায়ের মুখ খুব হাসি ভরা এই অলৌকিক দর্শনে তার শরীর রোমাঞ্চিত হয়ে গেল সমস্ত শরীর অসার হয়ে গেল পরে যে তার কি হলো তিনি নিজেও বুঝতে পারলেন না এরকম অবস্থায় তিনি এক ঘন্টা ছিলেন শ্রীমতী বিনা পানি পাল তার স্বামীর সাথে আড্ডা পিঠে এলেন সন্ধ্যা আরতির পর তিনি স্তব পাঠ করতে করতে দেখলেন ভেতরের আধ্যা মূর্তি যেন সজীব তার শরীর রোমাঞ্চিত হতে লাগলো ক্রমে তিনি ব্রাহ্য হারালেন সেই অবস্থায় দেখতে পেলেন ভিতরের আদ্যা মূর্তি থেকে একটা সাত আট বছরের ছোট্ট মেয়ে বাইরে এলো কি অপরূপ রূপ তার এরকম রূপ তিনি কখনো দেখেননি তিনি যেন কাছে গিয়ে সেই বাচ্চা মেয়েটিকে ধরার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই ধরতে পারছেন না এইভাবে অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর সেই মূর্তি অন্তর্ধান হল পরে ধীরে ধীরে তার বাহ্য চেতনা ফিরে এলো এইভাবে বহু ভক্ত বহু অনুরাগী ভক্ত এই আড্ডা মায়ের দর্শন পেয়েছে সেই ভাব বিহল শরীরে তাদের নিষ্ঠা ধৈর্য এবং সংকল্পের দ্বারা শরণাগতির দ্বারা তারা যেন নতুন করে জীবন লাভ করেছে সেই এই আদ্যাপীঠ সত্যি সত্যিই আমাদের কাছে এক পরম সম্পদ শুধু নয় এক পরম আশ্রয়ের জায়গা যেখানে আমরা বারবার বুঝতে চেষ্টা করি যে জগতে কেন আসা বলা হয় আমি আসি নাই এই সংসারে আপনারে বড় করে আপনার মাহাত্ম বাড়াতে আসি নাই ভোগী হয়ে স্বার্থ সুখে ভুলে গিয়ে নিষেদিন রহিতে অনিত্য বিষয় বিষে হৃদয়ে জ্বালিয়ে শেষে আসি নাই ক্ষিপ্ত হয়ে যেতে আসিনি কামিনী তরে কাঞ্চন সংগ্রহ করে নয়নে অঞ্জন পড়ে রতে আসি আছি পর কাজে পর বেশে পর দেশে পড়ো বাসে পরের সাক্ষাতে পরতরে প্রাণ দিয়ে পর বোঝা মাথে নিয়ে পরে শের পায়ে পৌঁছাতে এই আদ্যাপীঠের মন্দির সবসময় খোলা থাকে না ঈশ্বরের আদেশ অনুযায়ী আদিষ্ট মন্দির সূর্যোদয়ের এক ঘন্টা পূর্বে মঙ্গল আরতি তারপর বেলায় আরতি সূর্যাস্তের এক ঘন্টা পরে শীতল আরতি এবং তারপর স্তব স্তুতি হয় এবং এই আদাপীঠে অনেক সেবামূলক কাজ হয় অতিথি দরিদ্র নারায়ণের সেবা দাতব্য চিকিৎসালয় শিশু নিকেতন এই সমস্তই এখানে রয়েছে কিন্তু এই আড্ডাস্তোত্র আমাদের বারবার বারবার মনে করিয়ে দেয় কুরুক্ষেত্রে ভদ্র কালী ব্রজে আত্মায়নি পরা দ্বারকায়াং মহামায়া মথুর আয়াং মহেশ্বরী দেখবেন আদ্যাপীঠের সেই জন্য বলাই হয় জ্ঞান কর্ম এবং ভক্তি স্বপ্নজীবন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা আধুনিক শিক্ষা অনেক সময় শিক্ষিত হয়ে গেছি অপরিণত বুদ্ধি আসে কিন্তু এই মহা সাধকদের মধ্যে দিয়ে সত্যের আলো জীবজগতে প্রচার হচ্ছে সেজন্য এই আদ্যাপীঠের সত্যের সন্ধান করতে গেলে আমাদের শ্রী শ্রী অন্নদা ঠাকুরের কাছে বার আসতে হয় এবং এই অন্নদা ঠাকুরের জীবনটি এমন এক উচ্চ স্তরে গিয়েছিল যে তিনি সেই স্বপ্ন দর্শন করে আদ্যামূর্তি প্রাপ্ত হন এবং তারপর সেই মূর্তিকেই তিনি পরবর্তীকালে প্রতিষ্ঠা করেন আমরা স্মরণ করি শ্রীরামকৃষ্ণ মনশিক্ষা এই গ্রন্থ থেকে শাস্ত্র পর তর্ক কর ক্রয় মান হবে না কো পিতৃ মাতৃ ভক্তের সমান অজ্ঞ যে ভক্ত হয় বিজ্ঞ তারে কই বিজ্ঞ যদি ভক্ত নহে নাম নাহি লই আমরা যেন বারবার এটা বুঝতে পারি অজ্ঞ যে ভক্ত হয় বিজ্ঞ তারে হই আমাদের এই ভক্ত হতে হবে এবং এই ভক্ত হতে গেলে এই তীর্থক্ষেত্রে আমাদের বারবার যেতে হবে কেন যেতে হবে কি আমির কি ফকির কি হিন্দু জবন, যে লভে ঈশ্বর প্রেম সেই মহাজন এই ঈশ্বর প্রেম যিনি লাভ করেছেন তিনি তো মহাজন আমরা দুর্দিনে মহাজনের কাছে দাঁড়াই ঋণ চাই আজকাল ব্যাঙ্কও লোন দেয় ব্যাংক আমাদের কাছে সেই ক্ষেত্রে মহাজন কিন্তু সবথেকে বড়ো মহাজন যে লভে ঈশ্বর প্রেম আমরা যেন ভগবানকে ভালোবাসতে পারি আদ্যা মায়ের কাছে আমাদের সেটুকুই প্রাণের আকুতি হৃদয়ের নিবেদন অন্তরের ভক্তি শ্রদ্ধা নমস্কার ধন্যবাদ প্রাণারাম